সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোস্তফা কামাল আজকের ফর্টি সিক্স বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন সলিউশনে সকলকে স্বাগত জানাচ্ছি আমরা মূলত আজ সলিউশন করবো ফর্টি সিক্স বিসিএস প্রিলিমিনারি ইংলিশে কোয়েশ্চেনের ইংলিশ পার্টটুকু ইংলিশ পার্টটুকু আমরা সলিউশন করব তাহলে একটু চলুন দেখি আমরা এখানে প্রথমে রয়েছে হুইস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড এজ এ ভার্ব নিচের কোন শব্দটি ভার্ব হিসাবে ইউজ করা যায় নিচের কোন শব্দটিকে ভার হিসাবে ইউজ করা যায় এখানে অপশন আসলে দুটো মোবাইল ইউজ করা যায় এবং স্যান্ড ইউজ করা যায় স্যান্ড ঘোষে ভার হিসাবে ব্যবহার করা যায় দুটি আসলে কারেক্ট যারা স্যান্ড দিয়েছেন আমার মনে হয় তারাও নাম্বার পাবেন যারা মোবাইল দিয়েছেন তারাও নাম্বার পাবেন ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজ এজ এ প্রিপোজিশন অপশন সিতে আছে হি দ্য ট্রি লাইক এ ক্যাট এখানে লাইকটা প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়েছে হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এখানে দেখেন ফলোয়িং ফলোয়িংটা হলো এখানে প্রিপোজিশন ফলোয়িং দ্য ইনসিডেন্ট এই ফলোয়িংটা কিন্তু আমার দ্য ইনসিডেন্টকে মডিফাই করছে ইনসিডেন্টের পূর্বে বসে হ্যাঁ মানে পর অর্থে মানে ইনসিডেন্টের পর আফটারের মতো অর্থ দিচ্ছে তারপর যেটা আছে উইনিং আর ডায়েরি ইজ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ রাইটিং এ ডায়েরি এখানে এটা রাইটিং এ ডায়েরি এটা হলো নাউন ফ্রেজ ফিল ইন দ্য ব্লাং উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং হ্যাভিং ইন মানে আহত হয়ে হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোনিং এটা কাছাকাছি আনসার এটা আসলে এক্সাক্ট আনসার হওয়ার কথা হ্যাভিং বিন ইন জুড হ্যাভিং বিন মানে আহত হয়ে এটা পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ হওয়ার কথা কিন্তু কোন অপশনে ওরা ওনারা প্যাসিভ রাখেননি কিন্তু কাছাকাছি অর্থে এটা নেওয়া যায় অর্থাৎ হ্যাভিং ইন জুড ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ অন দ্য হোল মানে মোটের উপর অন দ্য হোল সর্বোপরি বা মোটের উপর then choose the best alternative uh, for the underlined he wind back on uh, on the promise of voting me a uh, wound back মানে withdrew প্রত্যাহার করে নেওয়া answer হবে withdrew let the cat out of the bag reveal a secret carelessly it answer reveal a secret carelessly he is a man to depend on এটা হলো আমাদের phrase. ফ্রেজ নাউনের পর infinitive থাকলে সেটা adjective ফ্রেজ হয়

আচ্ছা তাহলে এ করাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স এটার আমাদের কারেক্ট হলো এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স কেটে দিচ্ছি এখানে এ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স

Uh, uh, the submarine dipped to avoid by the empty plane এটা বিং সিন প্যাসিভ ফর্মে হবে নরমালি অ্যাভয়েডেবল জিরান্ড হয় কিন্তু সাবমেরিন অ্যাভয়েড করলো শত্রুর প্ল্যান থেকে যাতে দেখতে না পায় সেই কারণে প্যাসিভ ফর্মের জন্য বিং সিন হবে ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড হবে বিং অ্যারেস্টেড আই ডিড নট ফলো হু পাস্ট বাই মি ইট মাইট বি আমি লক্ষ্য করিনি কি আমাকে অতিক্রম করে চলে গেলে এটা সজীব হতে পারে অর্থে মাইট বি এখানে শামিন ইজ মাই কলিগ আই ড্যাশ আই হ্যাভ নন হিম আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি এখানে কিন্তু বিন হবে না এটা হলো আই হ্যাভ নন হিম এটা আমাদের আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি এটা হলো নো বার টেন্স হয় না আই হ্যাভ নন হিম দ্য স্নো সালস ডাউন দ্যালি এটা হবে ডাউন নিচের দিকে প্রবাহিত হওয়া দেয়ার ইজ এ কফি শপ অ্যাক্রস অ্যাক্রস মানে অন দ্য আদার সাইড অ্যাক্রস মানে অন দ্য আদার সাইড অফ দা স্ট্রিট অন দ্য আদার সাইড

নর্মালি পার্টিসিপল এর অপর অংশ প্যাসিভ হয় না এই জন্য পার্টিসিপল দিয়ে যে আছে সেটা প্যাসিভ ফর্মে হবে না ওই জন্য এটা ভুল আর ইনফিনিটিভ আসলে সেন্সটা ক্লিয়ার হয় না বাই এর পরে জিরান করা হয়েছে 22 আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স হ্যাড ইউ বিন देयर অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড ইনফরমেশন তুমি তথ্য পেতে পারতে হ্যাভ হ্যাড এখানে হ্যাডটা হবে গট এর পরিবর্তে হ্যাড আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স देयर আর ট্রিজ অন বোথ দা সাইডস অফ দা রোড বোথের পরে দি বসে

event influenced the literature romantic period French revolution the author of harold's tramps ernest hemingway uh, who is the most famous satirist english literature jonathan swift whose period is known as golden age of english literature the elizabethan period who is novel is written by indian novelist, the ministry of utmost happiness the orunduti the ministry of utmost uh, happiness uh, কোয়েশ্চেন সলিউশন ইংলিশ পার্ট একটুকু দেখলাম আপনার অন্যান্য পার্ট এবার কোয়েশ্চেনটা তুলনামূলক অন্যান্য কোয়েশ্চেন বিশেষ করে ফর্টি বিসিএস থেকে অনেক স্ট্যান্ডার্ড রয়েছে অনেক কনফিউশন রয়েছে অনেক বেশ কিছু ভুলও রয়েছে সব মিলে পরীক্ষা মানে আমরা বলেছি আমাদের কাটমার্সের কথা যে একশো পনেরো পেলে কনফার্ম হবে এর নিচে আসতে পারে অর্থাৎ একশো পনেরো যারা পেয়েছেন তারা রিটার্ন প্রস্তুতি শুরু করেন আর নিচে যারা আছেন কনফিউশন বাদ দিয়ে যদি তেরো চোদ্দ হয় আপনি কনফিউশন বাদ দিয়ে যারা বারো তেরো আছেন তারাও আশাবাদী থাকতে পারেন কারণ কনফিউশন গুলো হয়ে গেলে কিন্তু আপনার যাবে তো এ কারণে আপনারা মানে অনেকে হতাশ হয়েছেন পরীক্ষাতে হতাশ হওয়ার কিছু নেই পড়তে থাকেন এ পর্যন্তই আর আমাদের রিটেনের জন্য আমরা মূলত এই বইটা আপনাদের পড়িয়ে থাকি যে হাউ টু লার্ন রিটেন ইংলিশ হাউ টু লার্ন রিটেন ইংলিশ এই বইটা নাইনথ এডিশন খুব শীঘ্রই বাজারে আসে নাইন্থ এডিশন খুব শীঘ্রই বাজারে আসবে যারা একশো পনেরো পাচ্ছেন তারা এই বই দিয়ে রিটার্ন প্রস্তুতি শুরু করবেন তো সবাইকে ধন্যবাদ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি হাফেজ